আজকে আমরা শেফ ফাইল এবং লেয়ার এই দুইটা ব্যাপারের ভিতরে যে ডিফারেন্স আছে সেটা দেখবো আমরা ধরেন একটা শেফ ফাইল অ্যাড করি এই যে বিডি অ্যাডমিন বাউন্ডারি এটা একটা শেফ ফাইল এটা অ্যাড করলাম এখন এটা লেয়ারে অ্যাড হল এখন আমরা এই ডাটার যদি আরেকটা কপি করতে চাই লেয়ারে তাহলে লেফট ক্লিক করে ড্র্যাক করে ছেড়ে দিলে আরেকটা কপি হয়ে গেল এখন আমরা একটা লেয়ারের কালার একটু চেঞ্জ করি লাইক আমি হলুদ দিলাম একটা লেয়ার আনচেক করে দিলাম এখন আমি এই যে ডাটাটা একটু মডিফাই করব। এই কারণে এডিটার অন করলাম এটা সিলেক্ট করলাম তারপর এই পলিগন টুল দিয়ে বাংলাদেশটা কাট করে দিলাম এখন আমার মনে হতে পারে যে শুধু এই লেয়ারটাই কাট হয়েছে আরেকটা লেয়ার তো ঠিক আছে কিন্তু আমরা আনচেক করে একটু দেখি এই লেয়ারের অবস্থা কি এই লেয়ারও কাট হয়ে গেছে এর কারণ কি আমরা এই যে অ্যাডমিন বাউন্ডারির দুইটো লেয়ার ক্রিয়েট করলাম তার কিন্তু সোর্স ফাইল ছিল এই সেম একটা এই কারণে মডিফাই দুই জায়গায়ই হয়ে গেছে তাহলে আমরা লেয়ার আর শেপ ফাইল কী জিনিস সেটা কিন্তু একটা পার্থক্য বুঝতে পারছি শেপ ফাইল হচ্ছে একটা সোর্স ফাইল আর লেয়ার কি লেয়ার হচ্ছে জাস্ট একটা রেফারেন্স যার লিংক আছে সোর্স ফাইল শেপ ফাইলের সাথে এই কারণে আমরা যদি লেয়ারে কোনো কিছু মডিফাই করি সেটা তার সোর্স ফাইল মানে শেপ ফাইলে মডিফাই হয়ে যাবে এ কারণে আমার যদি কোনো ডাটা মডিফাই করার খুব প্রয়োজন হয় তাহলে এটার আলাদা একটা ভার্সন ক্রিয়েট করে নিতে হবে সেটা কিভাবে করা যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা স্টপ এডিটিং দিয়ে আমরা এটা সেভ করতে চাই না এখন আমরা এই যে অ্যাডমিন বাউন্ডারিটা আছে এটার উপর ক্লিক করে ডাটা এক্সপোর্ট ডাটাতে গেলাম গিয়ে আমরা এই বিডি ডাটার ভিতরেই আরেকটা ভার্সন ক্রিয়েট করলাম বিডি অ্যাডমিন বাউন্ডারি ভার্সন টু ওকে দিলাম তারপর ওকে এটা অ্যাড করলাম এখন দেখেন আমরা যদি এই অ্যাডমিন বাউন্ডারি ভার্সন টুটা স্টার্ট এডিটিং দিয়ে সিলেক্ট করলাম তারপর কাট করে দিলাম এখন কি এই দুইটা কাট হবে আমরা একটু দেখি এই দুটা কার্ট হয়েছে কি না এটা কাট হয়নি এটাও কাট হয়নি কারণ কি এই দুইটার সোর্স ফাইল কিন্তু আলাদা আমরা এই ভার্সন টুতে এডিট করেছি তো ভার্সন ওয়ান অপরিবর্তিত আছে আর আরও একটা কথা হচ্ছে যে জেআইসে যখন কাজ করতে যাই তখন অনেক প্রবলেম হয় একটা ডাটা যদি একবার মডিফাই করে ফেলা হয় কোনোভাবে তাহলে আর ওই পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব না এই কারণে একটা ডাটা সেট পাওয়ার পরপরই সেই ডাটার একটা কপি করে আরেকটা ভার্সন রেখে দিতে হবে ল্যাপটপ বা পিসিতে তারপর আরেকটা ভার্সন নিয়ে কাজ করতে হবে এরপর যদি ডাটার প্রসেসিং করতে বা অ্যানালাইসিস করতে কোনো প্রবলেম হয় তাহলে আমরা আবার ওই যে আরেকটা একটা কপি থেকে ওখান থেকে ডাটাটা নিয়ে কাজ করতে পারবো কিন্তু আমরা যদি কপিটা না রাখি তাহলে একবার ডাটা ডিস্টর্ট হয়ে গেলে ওই ডাটা আর ওভারকাম করা যাবে না আগের অবস্থায়